এয়া বন্ধুসকল, আমি গৈ আছোঁ বানপীড়িত লোকসকলৰ দুৰৱস্থাৰ কিছুমান দৃশ্য আপোনালোকৰ সন্মুখত দাঙি ধৰিবলৈ। কেনেধৰণৰ সমস্যাৰ সন্মুখীন হৈ আছে তেখেতসকলে, এতিয়ালৈকে বহু ঘৰ দুৱাৰ পানীত ডুবি আছে। ইয়াৰ স্থানীয় লোকৰ পৰা নিজ মুখেৰে তেখেতৰ সমস্যাৰ বিষয়ে আপোনালোকে শুনি থাকক আৰু এই ভিডিঅ'টো চাই থাকক। আপোনালোক জনপ্রিয় হয়ে আছে, যেখানে পানি বন্ধ হয়ে আছে, এই জায়গাডোখরের নাম হল গাঁও অকান্ত মৌজা লঙ্কা গাঁও পঞ্চায়েত পরমারপার। লঙ্কা মৌজার পরমারপার গাঁও পঞ্চায়েতের অন্তর্গত দশ নম্বর ওয়ার্ড অকান্ত। ফ্লাড হয়েছিল, ফ্লাড হওয়ার পিছরে পর আজি পর্যন্ত আমি বিরাট ব্যস্ত। ফ্লাড আজি সব নতুন নহয়, ফ্লাড তো বারবার হয়। ফ্লাড আহে, এন্ডি ভাঙে, সিঙে, আকো পানি গুছি যায়। এইবারের ফ্লাডটো আমার কারণে অল্প বেলেগ ধরনের। আমার এন্ডিটো মজবুত, যার কারণে ইফালে মতাউরিটো সিঙা নাই, বেলেগ ফালে মতাউরি সিঙি পানি সুমাই আমার গাঁত যে পানি প্রবেশ করেছিল এই পানিখিনি এতিয়ালৈকে স্টক হয়ে আছে। পানিখিনি ওলাই যাওয়ার কোনো রাস্তা নাই, বা আমিও ওলাব পৰা কোনো লাইন করব পৰা নাই। যি কি নহোক, আমি আমার বিধায়ক মহোদয়ক কথাটা জ্ঞাত করেছো, রাইজে গিয়ে তেখেতক লগ করেছো। তেখেতে আমার সন্মুখত ডিসি স্যারক ফোন করে কৈছে যে ইএনডির পৰা পানি উলিয়াই দিয়ার যদি কিবা ব্যবস্থা আছে আপনি চিন্তা করুন। পিছত আমি রাইজর প্রায় 50 জন মানুষ গিয়ে ডিসি স্যারক লগ করেছো। স্যারেও কলে, চাওক এতিয়া রেইনি সিজন, ইএনডিটো কাটি পানি উলিয়াই দিয়াৰটো বর্তমানে সময় নহয়। পিছত আমি কলো কিবা পাইপ সাইপ সোমাই যদি পানিখিনি উলিয়াব পারে। তেখেতে কলে নাই, ইএনডিত এতিয়া পাইপ সোমালে ইএনডিটো দুর্বল হয়ে যাব, নেক্সট যেতিয়া ফ্লাড আহিব ইয়াত ভাঙিব। আমি দেখিলো কথাটো যুক্তি আছে। পিছত ডিসি স্যারে আমাক একটা পরামর্শ দিলে যে আপোনালোকে বাড়া হোক কিবা লাইনত ব্যবস্থা করে 5টামান 5 HP ইঞ্জিন লগাই পানিটো টানক, আর ডেইলি খরচ কি হব মূর কন্টেক্ট করে আলোচনা করক। আমি 5টা ইঞ্জিন যেনে তেনে ব্যবস্থা করছো, রাইজে একটা সুবিধা দিছে, বাড়া বিচার নাই। এই পুরোনা ইঞ্জিনট আমি আনি পেলাই মেরামতি করে মেকানিক্স লগাই বস্তু আনি মোটামুটি প্রসেসিংত আছে আর 2টা চলি আছে। স্যারক এতিয়ালৈকে আমি যোগাযোগ করা নাই। লগতে এতিয়া আপনার যেটা দেখালো একটা সিস্টেমত পাইপ সুমাই পানি উলিওয়া, এই সিস্টেমটো আমি দেখিলো আটাইতকৈ উত্তম। ইয়াত আপোনার ইঞ্জিন খরচ নাই, ডিজেল খরচ নাই, আমারও কষ্ট কম। মই আপোনালোকৰ চ্যানেলৰ মাধ্যমত আহ্বান করিম, কোনোবা ব্যক্তি যদি আছে, আপোনালোকে দেখিছে ইয়াত প্রায় 100টা ফেমিলি পানির তলত, আমি তো সহায়ৰ কারণে আপ্রাণ চেষ্টা করে আছো। মোৰ ঘৰত এতিয়ালৈকে পানি নাই, তথাপি মই ফ্লাডর দিনের পর আজিলেক, অকল মই নহয় আর কিছু মানুষ আছে, আজিলেক আমি পানি উলিয়াই এই সকলক অন্তত শুকাব পারো কেনেকুৱা ট্রাই করে আছো। আপনার যদি কোনোবা তেনেকুৱা আছে, আমাক পয়সা পাতি নালাগে, বর্তমানে রিলিফের আবশ্যক নাই। এই যেটো পাইপ আপনার দেখিছে, ডাঙর পাইপও নালাগে, 3 ইঞ্চি 100 ফুট একটা পাইপ হলে তেনেকুৱা যদি কোনোবাই দিয়ে 2টা 4টা 10টা পাইপ যিমান দিব আমার ওয়েলকাম আছে, আমি সহযোগিতা রাখিম। যদি কোনোবা দিবলগীয়া কোনোবা ইচ্ছুক আছে আমার নম্বরত কন্টেক্ট করলে হল। মোর নাম্বারটো হল 9956719967 9956719967।